দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাট্রোসেন্ট টু দা পয়েন্ট আর আমি বরাবরের মতো আজও সঙ্গে আছি সময় ইসলাম আপনারা জানেন যে ম্যাট্রোসেন্ট টু দা পয়েন্টে আমরা কিন্তু রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যু নিয়েই আলোচনা করে থাকি আর আজ আমরা আলোচনা করবো ডাকসু নির্বাচন নিয়ে আসলে নির্বাচন শব্দটির সঙ্গেই বোধ নানা ধরনের বিতর্ক তর্ক গ্রহণযোগ্যতা প্রশ্ন জড়িত থাকে তারপরও সব কিছুকে পেছনে ফেলে আঠাশ বছর পর গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবার জন্য বর্তমান সরকার কিন্তু ডাকসু নির্বাচন করেছে এবং সেই ডাকসু নির্বাচন নিয়ে আজ আমরা মেট্রো সেফ টু দ্য পয়েন্টে কথা বলবো বলে আলোচনার বিষয় ঠিক করেছি আঠাশ বছর পর ডাকসুর প্রথম সভা এবং ডাকসুর প্রথম সভা নিয়েই কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে যে তিনজন মুখকে এবং তিনজন নতুন নেতাকে আমন্ত্রণ জানিয়েছি চলুন দর্শক প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই আমাদের সঙ্গে আছেন নুরুল হক নূর ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আমাদের সঙ্গে আছেন গোলাম রাব্বানি জিএস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আমাদের সঙ্গে আছে তসতিম আফরোজ ইমি ভিপি সামসু হল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের তিনজনকে প্রথমে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ রাব্বানি আপনাকে দিয়ে শুরু করি আজকে ডাকসুর তো প্রথম সভা হলো আমি যেটা জানতে চাই যে ডাকসুর একদিকে আঠাশ বছর পর নির্বাচন হলো বিতর্কিত ছিল সেই নির্বাচন সব নির্বাচনেই তো বিতর্ক থাকে আজকে আমার যেটি প্রশ্ন প্রথম সভা হলো একদিকে আপনারা যখন দায়িত্ব নিচ্ছেন অন্যদিকে লাল কার্ড বিরোধীরা লাল কার্ড দেখাচ্ছে আপনি বলবেন সেই লাল যারা দেখাচ্ছে তারা সংখ্যায় অনেক কম সেই লাল কার্ডধারীদের নিজেদের কোর্টে আনবেন কি করে ধন্যবাদ প্রথমত বলবো যে আপনি যে কথাটি ইউজ করেছেন বিতর্কিত আমি কখনোই বলবো না এই নির্বাচন মোটেও বিতর্কিত নয় যার প্রমাণ আমার সামনে বসে আছে নূর এমি যদি বিতর্কিত বা অন্য কোনো সিদ্ধে বলা হতো তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতো আর বলতে পারেন ত্রুটি বিচ্ছুতি দীর্ঘ আঠাশ বছরের বন্ধত্ব ঘুষিয়ে এক নির্বাচন আলোর মুখ দেখবে সবচেয়ে আশাবাদী মানুষটিও কিন্তু বিশ্বাস করে কষ্ট হয়েছে আদৌ কি ডাক্ট নির্বাচন হবে কিনা আমাদের কাছে ডাক্তারটা কীরকম ছিল যে একটি মরুভূমিতে তৃষ্ণার্ত উদ্ভ্রান্ত কোনো পথারা পথিক যদি হঠাৎ জলের সন্ধান পায় আমাদের অবস্থা কিন্তু সেরকম সবারই ডাক্ট নির্বাচন নিয়ে যাই এত বছর পর নির্বাচন হয়েছে কারোই যারা দায়িত্বে ছিল সাড়ে চারশোর অধিক শিক্ষক শিক্ষা আপনাদের কর্মকর্তা কর্মচারীরা নির শ্রম দিয়েছে আমাদের কেন্দ্র প্রচার ছিল আমরা সবাই একটি প্ল্যাটফর্মে নানা মত ছিল কিন্তু আমরা সবাই সুন্দর নির্বাচন চাই এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত ছিল না এই জন্যই আজকে ডা ডাকস নির্বাচন জাতি দেখতে পেরেছে তো বলবো যে কিছু ত্রুটি বিচ্ছিন্ন থাকা পর সুন্দর একটি নির্বাচন হয়েছে আজকে সে তার প্রথম কার্যনির্বাহী সভা হলো আমরা দেখেছি বিরোধী একটা পক্ষ লাল কার্ড দেখাচ্ছে না আমি সেটা সে শুনেছি কিন্তু লাল কার্ড দেখানোর মধ্যে কোনো ঘটনা আছে কিনা সেটা কথার পক্ষে আসবে কিন্তু আমি মনে করি যে এই লাল কার্ড দেখানো যদি হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চেতনা বা মূল্যবোধ তাকে লাল কার্ড দেখানো হয়ে যায় আর যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয় ডেমোক্রেসির কথা সেখানে যারা লাল কার্ড দেখিয়েছে তাদের যদি আপনি শিক্ষার্থীদের সমর্থন চিন্তা করেন তাহলে সেটা বলবো যে নিতান্তই অপ্রতুল বা সেটাকে আসলে গণ্য করার মতো নয় যারা দেখেছে দুইশো আড়াইশো তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে তারা দুইশো তিনশো পাঁচশো বর্জোর হাজার ক্রস করেছে বহুত কষ্টে একজন আছে এদের লাল কার্ডটা আসলে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের লাল কার্ড নয় তারা গ্রিন কার্ডে দেখিয়েছে সবাইকে ধন্যবাদ ব্যাপানি বলছিলেন जीएस বলছিলেন যে নির্বাচন কিন্তু প্রশ্নহীন এবং বিতর্ক মুক্ত একটা নির্বাচন হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল কিন্তু আজকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে আজকে প্রথম সভায় কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার ব্যাপারে ব্যাপারে একটা প্রশ্ন তুলেছেন এবং আপনি বলেছেন যে এটা বিতর্ক মুক্ত নির্বাচনে সেহেতু আপনি চাইছেন না প্রধানমন্ত্রী এটা আজীবন সদস্য থাকুক তিনি বলছেন প্রশ্নহীন নির্বাচন আপনি বলছেন প্রশ্নযুক্ত শুরুতে আসলে যেহেতু মার্স বঙ্গবন্ধু একটা কথা দিয়ে শুরু করতেছে তিনি একটি কথা বলেছেন যে যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যা একজন হলেও আমরা তা মেনে নেব আর এই কথাটির এক্সাম্পলটা আপনাকে দিচ্ছি এই কারণে যে একটু পিছনের ঘটনা একটু যেতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রশ্ন বারো তেরো সাল থেকে মানে একটা অভিযোগ আসছিল প্রশাসন কখনোই তাদের দায় স্বীকার করে ফার্স্টে একজন স্টুডেন্ট তেতাল্লিশ হাজার স্টুডেন্টের মধ্যে ম্যান আর্মি আক্তার হোসেন নামে যিনি এই ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সেই ছেলেটি প্রথম অপার রাজু ভাস্কর্যের সামনে অনশন করেছিল এই অনিয়মের প্রতিবাদে সেই পরি একজনের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়েছে এবং পুনরায় পরীক্ষা নিয়েছে জাস্ট ডাকসু নির্বাচনে আমি বলবো যে আজকে যারা লালকার আমিও তাদের সেই লাল কাটের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যারা সঠিক কাজটি করেছে বিকজ এই আঠাশ বছর পরে যে ডাকশন নির্বাচন সারা জাতি ছিল যে আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে কি কিরকম একটি নির্বাচন হবে আমরা জাতীয় রাজনীতিতে যেটা দেখে আপনি অস্বীকার করতে পারবেন না জাতীয় রাজনীতি আমি একটু থামাচ্ছি আপনি লাল কার্ডের পক্ষেও আছেন আবার বিজয়ের সাথেও আছেন আপনি আসলে কার সাথে সেটা আমি দেখেন আমরা বলছি যে ওই ন্যায্য কথা একজনে বলে আমরা তাদের পক্ষে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি বিপি হিসেবে বলছি আমি ফলাফল ঘোষিত ফলাফল আমি বিপি বাট আমি নিজে এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে কুয়েতমৈত্রী হলে বেগম রোকেয়া হলে সিলেদের হলগুলোতে তার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করেছি আমি প্রশাসনকে আমার জায়গা থেকে বলেছি যে এই নির্বাচন ত্রুটি যুক্ত নির্বাচন আমরা চাই না যে এই ডাকসু আঠাশ বছর পরে সাধারণ শিক্ষার্থীরাও চায় না আমরা যে পুনরায় একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যেটা শিক্ষার্থীদের আস্থা থাকবে কোন কেউ শিক্ষার্থীর লাল কার্ড দেখাবে না সবাই গ্রিন কার্ড দেখিয়ে ডাকসুর সামনে বসে থাকবে নেতাদের যারা ছাত্র নেতা প্রতিনিধি নির্বাচিত তাদের কথা শোনার জন্য আজকে কিন্তু সেটা একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে দুইটা পার মানে পার্ট হয়ে গেছে ত্রুটি কি ফলাফলে প্রভাবক বা নিয়ামক ভূমিকা রেখেছে কিনা নিয়মক ভূমিকা আমরা বললাম বাইরের মাঠের কথা যে আছে মাঠের না আপনি বলেছেন যে ফলাফল ঘোষণাতে আপনি দায়িত্ব নিবেন কি নিবেন না সবই ছিল একটা নানান ধরনের প্রশ্নের মুখে আপনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেবার পরও বলছেন আপনি এটা ভুলের ভরা নির্বাচন ছিল একই সাথে আপনি দায়িত্ব নিয়েছেন আবার পুনর্নির্বাচন চাচ্ছেন এটা কেমন ধরনের থেকে আমি মনে করতেছি যেহেতু ডাকসুর গঠনতন্ত্র বা যেটা বলা হয়েছে যেমন ফলাফল ঘোষণা মানে আপনি আজকে প্রথম কার্য দিবসে আমি না আমি বিবি রাব্বানি ভাই জিএস এখন শিক্ষার্থীরা যেহেতু চাচ্ছে পুনর্নির্বাচন আমি বিপি হিসেবে দায়িত্ব নিয়েছি কিন্তু আমি যেই জায়গাগুলোতে কথা বলতে পারবো প্রশাসনের বডির সাথে আমি সেই মেসেজটা তাদেরকে দেওয়ার জন্য যে আপনারা যেহেতু আপনাদের ফলাফলে আমাকে বিপি হিসেবে ঘোষণা করেছেন আমি বলছি এই নির্বাচন ত্রুটি যুক্ত নির্বাচন ছিল আমি নিজের ওখানে লাঞ্ছিত হয়েছি এবং সেদিন হামলারও শিকার হয়েছি সুতরাং সেই নির্বাচন আমি কীভাবে বলবো সুষ্ঠু নির্বাচন আমাকে বিপি হিসেবে চেয়ারটা দিলেন আর আমি খুব খুশি থাকবো নো আমি সেভাবে হ্যাপি থাকবো না স্টুডেন্টদের আমার পালস বুঝতে হবে তারা কি চাচ্ছে তারা তো দেখেছে সেই জায়গা থেকে আমার জায়গাতে আমি পুনঃ নির্বাচন এই যখন দুজনের জিএস এবং বিপির বক্তব্য আপনি শুনছিলেন এবং বলছেন যে নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে কিন্তু এই যখন প্রশ্নের মুখে আপনি কি করে বলছেন 28 বছর পর তাহলে যে ডাকসু নির্বাচন এটাকে কি সাধারণ শিক্ষার্থীদের কি সচল করা যাবে আপনারা যে স্বপ্ন নিয়ে নির্বাচনটি হলো সেটা কি পূরণ হবে আসলে এটি আমারও প্রশ্ন যে যে স্বপ্ন নিয়ে আমরা 28 বছর পরে এই যে ইলেকশন করা বলেন বা হচ্ছে ভোট দেয়া বলেন সবার মধ্যে যে উত্তেজনা ছিল এটাতে আসলে পানি পড়ছে কিনা পানি ঢেলে দেওয়া হচ্ছে কিনা আমাদের এই এটা একটি একটি প্রশ্ন দুঃখজনক বিষয় হচ্ছে আমার হলে যেরকম প্রচেষ্টা শামসুনা হল নজির স্থাপন করেছে আমাদের ভোট গণনা প্রত্যেকটি শিক্ষার্থীর সামনে হয়েছে এই যে লুকোচুরি জায়গাটি এই ফাঁক কেন রেখে দিল প্রশাসন আপনি ডাকসুর ইলেকশন হচ্ছে এরকম সবার সামনে করতেন সব প্রার্থীর সামনে আপনি ভোট গণনা করতেন তাহলে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগই পেত না এই সুযোগ রেখে যে একটা বিব্রতকর অবস্থায় আমরা সবাই পড়ছি আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের নির্বাচিত প্রার্থীরা থেকে শুরু করে যারা বিরোধী প্রার্থী তাদেরও একটি যথেষ্ট তাদের একটি ভোগান্তি হয়েছে এই ভোগান্তি কেন রাখা হলো এটি আমি জানতে চাই দুজনেই তো ছাত্রলীগ ছিলেন তিনি আছেন এবং তিনি ছিলেন সেইখানে আবার এই দূরত্ব থাকতে হ্যাঁ দুজনেই আছে তাহলে আপনাদের এই দিদা প্রবক্তি এবং এত কিছু অনিশ্চয়তা কেন আচ্ছা ছাত্রলীগ থাকা না থাকা আপু এখানে মেন পয়েন্ট না মেন পয়েন্ট হচ্ছে আমার জিনিসটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা এখন যদি সবাই ছাত্রলীগ হতো আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই মানে আমি আপনার কাছে অনেক প্রশ্ন নিয়ে ওর কাছে একটু যেতে চাই যে আজকে প্রথম সভাতে কিন্তু দেখেছি যে নুরু কিন্তু যে প্রশ্ন উঠিয়েছে যে এই নির্বাচনে আজীবন সদস্য মাননীয় প্রধানমন্ত্রীকে রাখা যাবে না সেটিকে কি আপনি সমর্থন করেন আমার হলে যেহেতু ইলেকশন সুষ্ঠু হয়েছে কয়েক জায়গায় হয়নি এটি আমার মানতে হবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির মানে একজন শিক্ষার্থী ছিলেন এবং মানে তাকে যেহেতু আন্তরিক দেখেছে আমরা ডাকসুর নির্বাচনটি যে আপনি বলছেন যে এটির বিতর্কিত নির্বাচন আপনি ভিপিও হয়েছে দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনি বলছেন প্রধানমন্ত্রী এই বিতর্কিত নির্বাচনের সদস্য থাকতে পারবে না একটু তাড়াতাড়ি আপনার কাছে জানতে চাই রানির কাছে আমাদের যেতে প্রধানমন্ত্রী একদম রাষ্ট্রীয়ত সুপ্রিম জায়গা আছে ডাকসুর তাকে সদস্য করা তার জন্য হয়তো খুব বড় ধরনের কোনো ইনফ্লুয়েন্স হবে না তারপরে আমার কথা হচ্ছে তিনি আমাদের কাছে খুব সম্মানের একজন ব্যক্তি বর্তমান দেশের প্রটোকল অনুযায়ী তিনি সবচেয়ে সম্মানের জায়গা সেই জায়গা থেকে আমরা যেতে একদল শিক্ষার্থীদের লাল কার্ড দেখাচ্ছে আর কেওকে আমরা গ্রিন কার্ড দাবি করছি সেই বিতর্কিত জায়গা আমরা প্রধানমন্ত্রীকে যুক্ত করতে চাই না ছিল আমার যুক্তি কিছু বলবা ছিল হ্যাঁ কেন না দেখুন প্রথমত আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের দেশ স্বপ্ন শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সম্মাননা দেওয়ার মাধ্যমে আমরা আমাদেরকে সম্মানিত করেছি ডাকসুকে গর্বিত করেছি কারণ এখানে বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা তাকে ডাকসুর এলাকে আজীবন সম্মাননা সদস্য করা হয়েছিল এরপর আজকে প্রাথমিকভাবে তার সুযোগ্যতা নয়কে করা হল এখানে একজন সাবেক শিক্ষার্থী এবং তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন ছাত্র জীবনে আর তিনি যেভাবে সরকার প্রধান থেকে তার যে ঐক্যান্তিক প্রতিষ্ঠা আমাদের ছোট বলেছে একদম ফার্স্ট টু লাস্ট প্রতিটি ক্ষেত্রে যেভাবে তিনি সরাসরি নিজে এক মন মনে হচ্ছে তিনি ইলেকশন করছেন এরকম একটা উচ্ছ্বাস আবেগ নিয়ে যিনি একজন সরকার প্রধান হয়েও একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে তিনি এভাবে সাপোর্ট করেন এবং যেভাবেই হয়েছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেননি ছাত্রলীগ আসো তিনি বলেছেন যারা নির্বাচিত হয়েছে সবাই আসো সবাইকে নিয়ে আমরা কিন্তু একদম অল ওভার পুরো আঠারোটি হল কেন্দ্রীয় সঙ্গে সবাইকে নিয়ে এবং সবাইকে যেভাবে আপ্যায়ন করেছেন আন্তরিকতার সঙ্গে বলেছেন সবাইকে হেল্প করবেন তো আমাদের প্রয়োজনে আমি ডাক্তার যে হিসেবে বলছি আমাদের প্রয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার জন্যই আমাদের প্রিয় নেত্রীকে আমার তাদের পাশে প্রয়োজন সেটা আমরা করতে পারি আজকে আমরা নিজেদেরকে গর্বিত এবং সম্মানিত করছি তো আর এখানে প্রশ্ন বা বিতর্ক রাখার আসলে বারবারই আমি কথা বলছি আপনি বলছেন যে অনিয়ম বা কারচুপি এ ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি দুটি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেখানে নিয়ম না যাওয়ার কারণে কোথায় ভোটকেন্দ্র পাশে কোথায় ব্যালট বক্স থাকবে কোথায় ট্র্যাঙ্কে থাকবে কোন জায়গায় থাকবে ישো ישো ছিল যেটা 28 বছর পরে অনেকে অভিযোগ ছিল অনিয়ম তারপরে কেন পুনর্নির্বাচন আপনি চাইছেন ভিপি হবার পরও দায়িত্ব নেবার পর তাহলে আমি অনিয়ম ঘটনা আমি আপনাকে বলি যে বঙ্গ কুইট মুচ্ছে হলে হচ্ছে ব্যালটে আগে যে ভোট দিয়ে রাখা হয়েছিল যে ক্রস যেটা মার্কিং সেই ব্যালট উদ্ধার করেছে মিডিয়াতে দেখানো হয়েছে रुकेয়া হলে যেটা আমি সংক্ষেপে বলি যদি আপনার সময় কম আমরা যে আমি বিপি সেবা আমাদের অ্যাক্সেস ছিল যে সব জায়গা আমরা যেতে পারব একমাত্র গোপন ভোট ছাড়া অন্তত সেন্ট্রাল প্রার্থীরা সব জায়গায় আমরা গেলাম আর আমরা আরো অনেক কথা শুনবো একটা বিরতি নিতে হবে অবশ্যই আসবো বিরতি নিতে হবে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন মেট্রো বিরতিতে যেতে হচ্ছে আমাদের আমি প্রার্থী হিসেবে ঢুকতে দেবেন আমরা দেখেছি সারা দেশের মানুষ দেখেছে এখন আমরা বলতে চাচ্ছি যে আপনারা তো দায়িত্ব নিয়েছেন দায়িত্বভার গ্রহণের পরও এত যদি দ্বিধা থাকে তাহলে আপনারা আগাবেন কি করে আপনার আগানের কৌশলটা কি এখন সেইটাই হচ্ছে যে আমরা যেটা বলছি এখন আমি যদি হচ্ছে ভোট আমি যদি মনে করি শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে একটা পুনর্নির্বাচন হলে আপনার আস্থা নাই শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবে না তো শিক্ষার্থী যেহেতু চাচ্ছে আপনি চান আপনি শিক্ষার্থীদের আস্থা নাই কেন যদি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হন পাঁচবার ভোট হলে আপনি পাঁচবার ভোট পাবেন আপনার কনফিডেন্ট লেভেলটা তো থাকতে হবে দ্যাট মিন্স এখানেই যারা চাচ্ছে না এটাই একটা সন্দেহ রয়েছে যে তারা শিক্ষার্থীদের ভোট কতটুকু পেয়েছে আজকে প্রথম সবাই কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে চাননি কিন্তু বাকি সবাই চেয়েছে আপনি ভিপি হিসেবে প্রথম দিনই কিন্তু অনেক অর্থে পরাজিত হয়েছে। সামনের কাজগুলো কিভাবে করবেন তাহলে পরাজিত কথা না এখানে যেহেতু ভিপি হিসেবে সভাপতি বিসির পরে ভিপি কে চিফ এক্সিকিউটিভ হিসেবে কাউন্ট করা হয় আর আমার অভিমতটা আমি ব্যক্ত করেছি যে এই ত্রুটিপূর্ণ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী মত একজন সম্মানিত ব্যক্তিকে আমরা ইনভলভ করতে চাই না শিক্ষার্থীরা বলবে যে তিনি এই ডাকসুর কারচুপির ডাকসুর সদস্য ছিলেন এটা আমি চাই না বিশেষ করে এই জায়গায়

পাশ হয়েছে তো এখানে আসলে এভাবে আমরা এগিয়ে যাব আর এখানে ভোট পঁচিশ জনের ভোট প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে আপনাদের মধ্যে এখনো দেখি নির্বাচন আবার চাই আবার চাই চিফ এক্সিকিউটিভ যেটা বলা হচ্ছে সে অর্নামেন্টের যেটাকে বলা হয় কিন্তু ভোট

করা নিরপেক্ষ শিক্ষকদের যুক্ত করা যারা যুক্ত হয়েছে আওয়ামী এবং বিএনপি নীল সাদা দলের শিক্ষকরা সেই জায়গাতে আমরা অনেকগুলো প্রস্তাব তার একটাও মানা হয়নি সেই জন্য আমরা বলেছিলাম এই নির্বাচন সুষ্ঠু হবে না আর আমরা নির্বাচনে কেন এসেছিলাম এসেছিলাম প্রশাসনের চেহারাটাকে উন্মোচিত করার জন্য যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করতে পারে তারা একটি ডাকস নির্বাচনকে নিয়ে আর আজকে জন ওখানে বলছেন দুইজন আমরাই সেটা দেখাতে চাই মানুষকে যে যদি নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের ভোটে হয় তাদের শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থাকবে তারা প্রত্যেককে সম্মান দিয়ে সেটা শিক্ষার্থীদের যে যৌক্তিক

তাহলে আমরা কি যদি বাড়ে দিব আর এখানে আপনি ডাকসুর আপনি বলেন যে প্রেসিডেন্টের পরে যদি ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকে আমরা ভাইস প্রেসিডেন্ট ছেড়ে দিব এতটা বোকা আমরা

হলে যে ভোট প্রক্রিয়াটি অন্যান্য মেয়েরা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে আপু আপনাদের এটা হয়েছে কিনা ওটা হয়েছে কিনা আমি নিজেই বিস্মিত হয়ে গেছিলাম যেরকম একদম ভোট গ্রহণের শুরুতে ম্যামরা নিজেদেরাই ডেকে প্রত্যেকটি প্রার্থীকে ডেকে বলেছিল যে তোমরা ব্যালট বক্স চেক করো এবং প্রত্যেকটা ব্যালট বক্স আমরা ফাঁকা ব্যালট বক্স চেক করে আমরা এনশিওর করে তারপরে আমাদের ভোট গণনা শুরু হয়েছে অন্যান্য হলে কি বলা হয়েছে জানেন না এটা নিয়ম নাই ভোট হচ্ছে ব্যালটি দেয় দেখা যায় না হেন তেন এই যে একটি ফাঁক ফুঁকর এটি কেন রাখা হয়েছিল এই জন্য যে বিতর্কটি এই জন্য যে বিতর্কটির মানে এখন যে অবতারণা সাংস্কৃতিক সংগঠন যারা শিক্ষার্থীদের বিভিন্ন মেধা এবং বুদ্ধিভিত্তিক চর্চাকে প্রসারিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেবে কিন্তু সেই জায়গায় আমরা এসেছি অনেক ধরনের রাজনৈতিক মারপ্যাচ যেটা চলতেছে তো সে কারণে সেই ডাকসু কতটা কার্যকর হবে যেটা নির্বাচন নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে তো যারা দায়িত্ব পালন করবে তাহলে তো তাদের নিয়ে প্রশ্ন থাকবে সেই জায়গা থেকে আমিও সন্ধি যে কতটুকু মানে কাজ করতে পারবো তবে আমার জায়গা থেকে আমি এখনও আমি একটা কথা সবাই যারা নির্বাচিত হয়েছেন যে আপনি শিক্ষার্থীর প্রতি আস্থা থাকলে একবার নয় পাঁচবার ভোট হলে আপনি ভোট পাবেন নির্বাচিত হবেন যেহেতু একটি মেজোরিটি শিক্ষার্থীর দাবি পুরো নির্বাচন সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের তাদের সাংঘর্ষিক বক্তব্য আমরা প্রত্যাশা করি না একজন দায়িত্বশীল জায়গা থেকে আর সেখানে বারবার একটা কথা বলছে এখানে অনিয়মটা বা ভোটের ফলাফলে প্রভাবক ছিল কিনা সেটা কিন্তু কোনো প্রমাণ বা কোন ধরনের যুক্তি বুঝাতে পারেননি তারা কয়েকজন কার্ড দেখিয়েছে দলমত নিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই মতের ভিন্ন থাকতে পারে কিন্তু এত বছর পর যে ত্রুটি বিচ্ছুতিগুলো আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার যে আগামী বছর যেন এই ধরনের ত্রুটি বিচ্যুতি বা ভুল বোঝা না হয় সেটা নিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আর তিনি যেটা বললেন যে ডাকসু অবশ্যই পুরোপুরি সচল থাকবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটিং সিস্টেমে যে মিটিং হয় সেখানে একেবারেই টু দ্য পয়েন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে নিউজ হচ্ছে এক ধরনের যে আপনাকে ভবিষ্যতের এরশাদ হিসাবে মানুষ দেখতে পাই যে আপনি সকালে এক কথা বিকালে এক কথা আসলে আপনি এই কিভাবে খন্ডন করবেন শুরুতেই কেন এত বিতর্ক আমি আপনার এই কথা কাউকে বিশেষ করে আপনি অন্যের কথা বলবেন আপনি নিজে একটা জাজমেন্ট দেবেন আমি সকালে এক কথা বিকেলে এক কথা বলেছি এটার কোনো মানে কোন জায়গা থেকে কোন কথা আপনি একটু এক্সাম্পল দিলে আমি ক্লিয়ার হব যে আপনি দিতে পারবেন কি না আমি জানি আমার জায়গাতে আমি আপনাকে বলি যে আমার সবচেয়ে দুটি একই দিনে দুটি কথা আমি বলি ওই কথাটা সবচেয়ে বেশি মানে ফেব্রিকেটেড করে কিছু মিডিয়া ইউজ করেছে যেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত কাঠচুপির পরেও বিপি পদ এবং সমাজসেবা সম্পাদক দুটি পদ ব্যালেন্স করতে পারেনি এই জন্য দুটি পদ অথবা ব্যালেন্স করার জন্য দুটি পদকে যে যেভাবেই হোক মানে জিতানো হয়েছে

গণতন্ত্রের বিউটি হচ্ছে সমালোচনা আলোচনা এবং নির্বাচন হলে তো সেখানে সমালোচনা থাকবেই প্রশ্ন থাকবে সব কিছুকে থাকিয়ে ডাকসু সচল হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা একটা সুন্দর তাদের ক্যাম্পাস পাবে এই প্রত্যাশা রেখে আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি